সমস্যা, এত কিছু সবই থাকবে, কিন্তু এই সংসারও দেখতে হবে। এখনই হার মেনে নিচ্ছ, এখনই ছেড়ে দিচ্ছ, তুমি চেষ্টা করো তো দেখো। শুভ সকাল বন্ধুরা। তো আবার সকালবেলায় এই যে আমাদের রেলিং দেখিয়ে দিই তোমাদেরকে সুন্দর করে, রাত অনেক রাত পর্যন্ত কাজ করে এই রেলিং কমপ্লিট করে তারপরে মিস্ত্রিরা বাড়ি গেছে। তো যাই হোক, হয়ে গেছে, এবার গ্লাসটা লাগানোই হবে। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই। তো এখন সকালবেলায় একটু কাজের তাড়া পড়ে গেছে, তার কারণ মিস্ত্রিরা ওই রাজমিস্ত্রি এসে গেছে আজকে, আর সিমেন্ট আনা নেই, সেটা আনতে হবে এখন। তো বাবু তো মিস্ত্রিদের সঙ্গে কাজে লেগে পড়েছে, আর আমার তো এডিটিং করছিলাম, নিজের কাজ করছিলাম, তো সেটা রেখে এখন আমাকে ওটা আনতে যেতে হবে, নাহলে মিস্ত্রি বসে থাকবে, তাতে মুশকিল। তো বাবু আবার এদিক দিয়ে ধমক দিচ্ছে। তো এখানটায় এখন আবার ঢালাই, তো দু বস্তা সিমেন্ট নিয়ে আসলাম। তো কী হয়েছে, আমরা এই একটু একটু কাজ করছি, তো সেই জন্য একবারে বেশি করে আনা হচ্ছে না। তো আমাদের পাশেই দোকান আছে, সে দোকান থেকে নিয়ে আসছি। দেখো বাইকে করে, বাইকটার অবস্থা দেখো, বাইকে করে দু বস্তা করে নিয়ে আসছি, দু বস্তার কাজ হচ্ছে, আবার গিয়ে নিয়ে আসছি, এই করছে আর কি। তো এইটুকুনি জায়গার জন্য আবার নিয়ে আসা হলো। এই খুচখাচ কাজের জন্য এই মানে বেশি করে আনা হচ্ছে, যে আনলেই আবার নষ্ট হয়ে যায় কি। আগের বার ওই এনে রেখে দিয়েছিলাম, দু বস্তা সিমেন্ট পুরো শক্ত হয়ে গেছে, তো সেই কারণে দেখলাম যে থাকুক এখান থেকে কাছাকাছি থেকে নিয়ে আসি। হ্যাঁ দেখবো, তুমি না এখন থেকে একটু দুষ্টুমি কম করবা, ঠিক আছে? মৌসুমি তো শরবত। ও আচ্ছা, হ্যাঁ খাও খাও, ভালো ভালো লাগে বললে তুমি উপরে যাবে, পড়ে যাবে, এটা দাও আমি আটকে রাখি, খেয়ে নাও, ভালো। হ্যাঁ কম করে দিচ্ছে, ও আজকে বেশি দিয়েছে। পুরোটা খেয়ে নাও। তো এসব ঘটনা তো আমি এখনো কিছু আলোচনা করিনি বাড়িতে, কিন্তু ভিডিও দেখার পর থেকে সবারই মন্টন চুপচাপ রান্না করছে, একমাত্র কিষানই নিজের মনে আছে। নিষ্পাপ বাচ্চা, ও তো আর জানে না ওর সাথে কি হতে চলেছে, বাচ্চাই হচ্ছে। তো মা তো রান্নাবান্না করছে, আর কিষানুকে মোটামুটি একটু চুপ করে রাখি এসেছি, আর বাবু আর বাইরে মিস্ত্রিদের সঙ্গে ইয়ে করছে। তো দেখো যত যাই হোক না কেন, এই সমস্যা এত কিছু সবই থাকবে, কিন্তু এই সংসারও দেখতে হবে, এই কাজ বাজ এগুলোও করতে হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে, কোনোটাই বাদ দিলে চলবে না। তো ওইসব নিয়ে দুশ্চিন্তা করলে তো আর হবে না। তো মা বাবার সাথে সেভাবে এখনো কথাবার্তা হয়নি, যদিও আমার থেকেও তাদের মায়া দয়া অনেক বেশি, তাদের কলপিটে করে মানুষ করছে ছোটবেলার থেকে, মা ছাড়া ঠাকুমা সে কলপিটে করে মানুষ করেছে, যত ঝামেলা আসুক, যত সমস্যা আসুক, সব
ঝড়ঝাপটা সব নিজেই এখনো পর্যন্ত সামলাচ্ছে, তো তাদের তো একটু দায়িত্বটা বেশি থাকে, তাদের মানে আবদারটা বেশি থাকে না? তো বুঝিয়ে দেবো, কিছু করার নেই, তা বুঝাতে হবে, মা বাবাকে বুঝাতে হবে। তো যাই হোক, যা হবে দেখা যাবে। এখন থেকে মনকে তৈরি করছি যে কিষানকে ছাড়াই আমাদেরকে চলতে হবে সামনের জীবন। আর হ্যাঁ, ও যখন বড় হবে তখন তো ওর বুদ্ধি হবে, তখন তো বুঝবে কোনটা ভুল কোনটা ঠিক, কে ঠিক করেছে কে ভুল করেছে, কে ওকে ভালোবাসে সত্যিকারে, সেটা তো জানবে বুঝবে, তখন ওর মত মতো করবে। ও যেখানেই থাকুক না কেন, ওর বাড়ি এটা, ওর অধিকার আছে। যেদিন ও বুঝবে যে আমি সঠিক ছিলাম, ওর মা ভুল ছিল, সেদিন এসে ওর নিজের বাড়ি ও থাকবে, এই সম্পত্তি, এই বাড়ি গাড়ি সবই তো থাকবে, ওর যখন ইচ্ছা হবে তখন। আর আশা করছি ঠাকুর ওপরে আছে, বিচার করবে আর ওর সুবুদ্ধি ফিরবে, যদি নিয়েও যায় ওর সুবুদ্ধি অবশ্যই আসবে, অবশ্যই ঠিক ভুল বিচার করতে শিখবে আর আমার কাছেই ফিরে আসবে, এই বাড়িতেই আসবে, ওর জন্য এই বাড়িটা অপেক্ষা করবে সারা জীবন। তো যাই হোক, ওপরটা মা তো কোন রকমে নিস্টার ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করেছে, তারপরে যে একটু কাজ হয়েছে এই জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, একটু আমি পরিষ্কার করে দিই, মা একা পারছে না। সিঁড়ি ঝাঁপ দিতে গিয়ে হয়ে যাচ্ছে আমার কাজ, প্রচুর ধুলো ছিল, এত ধুলো সে বস্তায় করে ফেলতে হবে। আরে সাদা পাথরের উপরে কিছু পড়লেই গেছে, কত ঝাঁট দিয়ে মোটে পারা যায় না, এখনই ঝাঁট দিচ্ছে, এখনই আবার এর উপর দিয়ে আবার ঝাঁটো আবার নামে। দুপুর দুটো বাজে এখন, তোমরা তোমাদের অনেকদিন কোশ্চেন ছিল যে সীমা দি অনেকদিন আসছে না, তো এই যে দুপুর দুটোর সময় যায় এসে হাজির, এই যে দেখতে পাচ্ছ না তোমাদের অনেক আশা, তো চলো এই যে বলো কেন আসছিলে না। আমি আসছিলাম, আমরা ভিডিও করছিলাম না, আমি আসছিলাম, আমি ঝগড়া হয়েছে ওই জন্য, আমার সাথে ঝগড়া হয়েছে সেই জন্য। ভাই বোন তো হবেই, ভাই বোন মানেই তো ঝগড়া, না হলে ভাই বোনের আমি কাজে বাইরে ছিলাম, প্রচুর গরম পড়েছে, এত গরম, মাম্পির জ্বর এসছে, তারপরে তো টানা ধরো পরপর কাজগুলো, তাই না? ওরে বাবা ভাত দিয়ে চলে গেছে, ও তাবেলা দিতে বাড়িতে বানানো হলো, আবার বাঁকুড়া ওইগুলো তো আলু ছিল, দেখো নাকি, না না আলু এগুলোকে সেদ্ধ করে, আলু আবার ভাসুর হয়ে আলু লাগায়, 8-10 দিন পর আলু লাগায়, মানে আলাদা কাজে করেছে বুঝলেন, আমার মানে সেদ্ধ করে পাচ্ছে নাকি, এতে কত ভালো নাকি।
তো এই যে যাওয়ার সময় হয়ে গেল আর এই যে উঠে বসেছে প্রত্যেকবারের মতন এই যে উঠে বসেছে একবার কি 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 হলো টাটা করছে মানে এই ভাই মানে মা আব্বু না নামো যেও না তো আজকে দেখো ছেলেকে যে ওদের হাতে ছেড়ে দিতে রাজি হয়েছি আমি, তবে সেটা যে এত সহজেই ছেড়ে দেবো সেটাও নয়। তোমরা যে ভয় পাচ্ছ একেবারেই এতই সহজ নয়, বলেছি বলেই হাতে তুলে দেবো সেটা নয়। নিতে গেলে লড়ে তবে নিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ভয় পাওয়ার এমন কোনো ব্যাপার নেই। কিষাণ আজ সন্ধে সন্ধে ঘুমিয়ে পড়েছে আর মা এই যে পাহারা দিচ্ছে বসে বসে। তো রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। আমি যে ডিসিশন নিয়েছি সেটা তো মা বাবু সবাইকেই বলেছি, কিন্তু তাদের কি ডিসিশন সে তো মুখ ফুটে আর বলছে না। তো যদিও তাদেরকে আমি বল ভরসা দিচ্ছি, তো তোমরাও একটু দাও যাতে করে একটু ভরসা পায়। তো দেখো সব কিছু তো আর এত সহজ নয়, আমি বলেছি তোমাদেরকে আগেই বললাম, আমি বলেছি বলেই যে হাতে ধরে দিয়ে দেবো সেটা তো না, এটুকু তো মেনে নিতেই হবে। তোমরাও অনেকে আমাকে কমেন্টসে এরকমইভাবে বলেছো যে এখনই হার মেনে নিচ্ছ, এখনই ছেড়ে দিচ্ছ, তুমি চেষ্টা করো। তো দেখো চেষ্টার তো কোনো ত্রুটি আমি রাখবো না, তো বলেছি এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তো এরকম যদি সিচুয়েশন আসে যে আমাকে কিষানুকে ছেড়েই দিতে হবে, তবে হাতে পায়ে ধরবো না সে যে সিচুয়েশনই আসুক, এটাই হচ্ছে আমার মোদ্দা কথা। তবে নিশ্চিন্তে থাকতে পারো তোমরা, এত সহজ নয় ব্যাপারটা। তো এই যে লোটা কম্বল নিয়ে আমি চলে এসেছি ওপরে। উপরের দরজাটা বন্ধ কি সেটা দেখি না, আর উপরে যেহেতু এসি নেই তো সেই কারণে কিষাণু মাকে এখন কিষাণুর মা শুতেও চাইছে না আর জোরও করছি না। তো এসি থাকলে গরম পড়ে গেছে, এসি থাকলে একটু সুবিধা হয়, ছেলেটাও একটু মানে আজকাল এত হয়ে গেছে, ও ঘরে এখন শুতে গেলেই বলে এসি চালো এসি চালো, ঠান্ডা লাগছে এসি চালো, মানে ও বোঝেও না যে ঠান্ডা কোনটা গরম কোনটা, বা ঠান্ডা লাগলে এসি চালাতে হয় না গরম লাগলে এসি চালাতে হয়, বলে ঠান্ডা লাগছে এসি চালো। যখন বলি যে না ও ঠান্ডা লাগলে তো এসি চালাতে হয় না গরম লাগে, তো বলে হ্যাঁ গরম লাগবে তাহলে এসি চালো, মানে এসি চালাতে হবে যেভাবেই হোক। এই তো অবস্থা, ওর কী বুদ্ধি হয়েছে এখনো বুঝেই না। তো যাই হোক আমি ওপরেই শুচ্ছি আপাতত। তো এই ঘরে যদি ওই এসিটা খুলে এনে লাগাবো দিন তখন থেকে আর কি মানে সব। তো এখনই এসব ভাঙাভাঙি প্ল্যান করছি না, তো এখন রয়েছে থাক ওখানেই শুচ্ছে এখন। তো আমাদের পাড়াতেই পাশেই হচ্ছে চোদ পুজো, তো চোদ পুজোর এই সং, তারপরে সেই কাটা ভাঙা, তারপরে এই সব খেলা টেলা, তারপরে এই সং সেজে নানান রকমের এই নাটক ফাটক টাইপের করা, তো সেইগুলো হচ্ছে মানে গেল কাল থেকেই শুরু হয়ে গেছে, তো আজকেও হচ্ছিল। তো যাওয়ার হয়নি, প্রতি বছর যাই, এবছরই যাই। কিষাণুর বেলুন, অনেকগুলো বেলুন জন্মদিনের সময় এগুলো এনে বেঁচে গেছে।
কাল হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর স্টার্ট হচ্ছে, তো সবাইকেই অ্যাডভান্স শুভ নববর্ষ। তো তোমরা সবাই নতুন বছরটাকে খুব ভালোভাবে কাটাও, পুরনো সব সমস্যাটাকে ধামাচাপা দিয়ে দাও, সব মিটে যাক, সব সমস্যা সমাধান হয়ে যাক, সব পিছনে ফেলে এগিয়ে যাও। সবার জন্যই ভগবানের কাছে এই কামনাই করি। তো আমার লাইফে যা হচ্ছে তো হচ্ছে, যাই হোক। তো বজরংবলী মাথার উপরে আছে, তো যেটা ভালো হবে নিশ্চয়ই সেটা সেটাই করবেন আমার জন্য, তো তার উপরেই ভরসা, আর তার উপরেই ছেড়ে দিয়েছি সব। আশা করব আগামী দিনগুলো খুব ভালো কাটবে তোমাদের সঙ্গে আমারও আর আমার পুরো পরিবারের। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো। তো চলো আজকের মতন, বাই বাই।